আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের ন্যায় আবারও হাজির হলাম নতুন একটি ইলেকট্রিক ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সিলিং ফ্যান রিপেয়ার করতে হয় সম্মানিত দর্শক আপনারা যে সিলিং ফ্যানটি দেখতে পারছেন এই ফ্যানটি নষ্ট হয়ে গেছে আমরা এখন এই সিলিং ফ্যানটি খুলব এবং কি কারণে ফ্যানটি ঘুরছে না তা বের করার চেষ্টা করব এবং সমাধান করব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো আমরা এই সিলিং ফ্যানটি খুব সাবধানে খুলব যাতে কোনো ক্ষতি না হয় বা নষ্ট না হয়ে যায় এবং কী কী ধরনের সমস্যা হয়েছে তা বের করার চেষ্টা করব। অনেক সময় একটি দুটি লিড কেটে যায় বা পুড়ে যায় তখন লিড জুড়ে দিলে আবার ফ্যান ভালো হয়ে যায় চলে তো একটি দুটি কয়েলও পুড়ে যায় তো যদি একটি অথবা দুটি কয়েল পুড়ে যায় তাহলে সম্পূর্ণ কয়েল কেটে এন্ডিং না করে যে কয়েলটি পুড়ে গেছে ওই কয়েলটি শর্ট করে ফ্যান চালানো সম্ভব তো আমরা খুলব এবং খুলে দেখব কী ধরনের সমস্যা হয়েছে এবং সমাধান করব তো দেখেন সম্মানিত দর্শক এখানে যে ক্যাপাসিটারটি ব্যবহার করা হয়েছে একটু খেয়াল করেন এখানে থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে যেটা সিলিং ফ্যানের জন্য আসলেই ক্ষতিকর এ ধরনের সিলিং ফ্যানে টু পয়েন্ট ফাইভ মাইক্রোফ্রাট ক্যাপাসিটার ব্যবহার করা হয় তারপর এখানে স্প্রিট বাড়ানোর জন্য বা বেশি বাতাসের আশায় একটি থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছিল এটা পরবর্তীতে ব্যবহার করেছে ফ্যান কোম্পানি এর সাথে টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার দিয়ে থাকে তো এর এর কারণেই মূলত ফ্যানে সমস্যা হয়েছে বোঝা যাচ্ছে তো আমরা ফ্যানের সাথে যে ক্যাপাসিটারের হোল্ডার থাকে এবং কানেক্টার থাকে সেটা খুলে নিচ্ছি এবং তারগুলো খুব সাবধানে খুলব যাতে ভেঙে না যায় কেটে না যায় আমরা চেষ্টা করব লিডগুলো বাঁচিয়ে রাখতে যদি লিটগুলোর সমস্যা না হয় কয়েলটা শুধুমাত্র পুড়ে যায় তাহলে শর্ট করে হয়তো আবার ফ্যান পুনরায় চালু করা সম্ভব হবে সম্মানিত দর্শক বন্ধুরা এই সিলিং ফ্যানটি সম্পূর্ণ খুলে রিপেয়ার করে পুনরায় ফিটিং করে ফ্যানটি চালু করে আপনাদের দেখানোর চেষ্টা করবো এজন্য ভিডিওটি একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো দেখেন আমি একটি মার্কিং করে রেখেছি যাতে ফ্যানটি খোলার পরে পুনরায় ফ্যানটি লাগাতে হলে এই সঠিক মার্কিংয়ে লাগানো যায় যাতে ফ্যানটি জাম না হয়ে যায় তো আমি এর যে হোল্ডার ক্যাপাসিটারের হোল্ডার এবং কানেক্টার খুলে নিচ্ছি প্রত্যেকটা কাজ ধাপ বাই ধাপ বা স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় তো এই যে লিডগুলো রয়েছে এই লিডগুলো আমি উপর থেকে টেনে নেবো যাতে কেটে না যায় এর বডি খুললে তো আমি একটি আর্থিন ক্যাবেল দিয়ে এটা বেঁধে উপরে টেনে নিয়েছি এই যে এবং স্ক্রুগুলো এবার খুলব যেহেতু তিনটে স্ক্রু দিয়ে এর বডি আটকানো থাকে খুব সাবধানে খুলতে হবে যাতে বডি ভেঙে না যায় এই যে স্ক্রুগুলো আমি একটু প্রেশার দিয়ে খুলে নিয়েছি এরপরে কয়েকটি কৌশলে আসলে সিলিং ফ্যান খোলা যায় তো আমি কিছু নাট ব্যবহার করব এই একই টায়ার বা একই থ্রেডের একটু লম্বা সাইজের এই যে নাট এই নাটটি ব্যবহার করব এই যে এরকম তিনটি নাট আমি এখানে পরিয়ে দেব যেখানে ফ্যানের বডি আটকানোর জন্য ছোট ছোট স্ক্রু ছিল তো এই এই অংশে আমি তিনটি নাট এই যে পরিয়ে দিচ্ছি এবং এর যে থ্রেডটা ওই থ্রেডের সাথে মেলবে অর্থাৎ একই থ্রেড বা একই গেজের হবে এই যে এরপরে আমি ছোট্ট হ্যামার দিয়ে প্রত্যেকটা নাটে আস্তে আস্তে বাড়ি দেব এবং খুব সাবধানে বাড়ি দিতে হবে যাতে বডিতে না লাগে যেহেতু বডি কাস্টিংয়ের অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে আমি আস্তে আস্তে প্রেশার দিচ্ছি তো দেখেন ফ্যানটি লুজ হচ্ছে এই যে দেখা যাচ্ছে ফ্যানটি সেরে দিয়েছে বডি তো আর একটু প্রেশার দিলেই হয়তো ফ্যানটি খুলে যাবে তো কয়েক ভাবে বা ফ্রেম ফ্রেমে আটকিয়ে বা একটু হিট দিয়ে গ্যাসের হিট দিয়ে বডি খোলা যায় দুই সাইডের বডি খোলা যায় তো আমরা আসলে খুলেই দেখব এই থাকেন ফ্যানের বডিটা খুলে গেল আমরা খুব সহজেই ফ্যানের বডি খুলে নিয়েছি তো খেয়াল করেন সম্মানিত দর্শক নিচের যে বেয়ারিং এটা খুবই ভালো আছে এবং এর পজিশনও ভালো তো দেখেন এই যে কয়েলের যে লিড দেখা যাচ্ছে লিড পুড়ে গেছে এবং একটি কয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে একটি কয়েল পুড়ে গেছে এই যে দেখা যাচ্ছে দেখেন একটি কয়েল সম্মানিত দর্শক বন্ধুরা একটি কয়েল পুড়ে গেছে এবং লিডও পুড়ে গেছে তো খুব বেশি ক্ষতি হয়নি এই যে কয়েলটি পুড়েছে এটা হচ্ছে স্টার্টিং কয়েল এবং বাইরের সাইডে যে কয়েলটি দেখছেন এটা রানিং কয়েল তো স্টার্টিং কয়েলের একটি কয়েল একটি স্লটের একটি কয়েল পুড়ে গেছে তো এখানে ষোলোটা করে স্লট স্লট রানিংয়ের স্লোটা রানিংয়ে ষোলোটা এবং স্টার্টিংয়ে ষোলোটা স্লট তো বত্রিশটা স্লট তার ভিতরে একটি কয়েল পুড়ে গেছে তো একটি কয়েল শর্ট করে মূলত ফ্যানটি চালানো সম্ভব এবং দেখেন এর লিডগুলিও একটু দুর্বল হয়ে গেছে আমি লিডগুলি পরিয়ে নেব পুনরায় তো লিডগুলি এখনও ভালো আছে এখানে ক্যাবেল পরানো সম্ভব এই যে দেখা যাচ্ছে চিকুন এই যে এই একটি স্টার্টিংয়ের লিড এবং এই একটি প্রথমটা হচ্ছে শুরু এবং এটা হচ্ছে শেষ এবং এই একটি শুরু এটা হচ্ছে রানিংয়ের এইটি হচ্ছে শেষ স্টার্টিং এবং রানিংয়ের দুটি দুটি চারটি লিড এখানে আছে তো এখানে কমন করে তিনটি লিড বের হয়েছে এই যে এবং দেখেন এখানে পুরে নষ্ট হয়ে গেছে তো আমি সিরিজ ল্যাম্প দিয়ে চেক করব আসলে আমার রানিং স্টার্টিং কয়েলের কি অবস্থা বডি হয়ে গেছে কিনা বডি হলে আসলে পুরো কয়েলটাই বাদ দিয়ে কেটে পুনরায় রিওন্ডিং করতে হবে তো দেখেন আমি স্টার্টিং কয়েলটা দেখছি যেখানে পুড়ে গেছে সেখানে দেখেন শর্ট করে দিচ্ছি ওখানেই পুড়ে গেছে আসলে ওখানে পলিশ উঠে গেছে যে সুপার অ্যানামেল তারের উপরে যে পলিশ করা থাকে এটা নষ্ট হয়ে গেছে ওইখানে তো আসলে পলিশটা উঠে যাওয়ার ফলেই এবং ওখানে গরম হয়ে এভাবে নষ্ট হয়ে গেছে তো দেখেন রানিং যে কয়েলটি আছে রানিং কয়েলের লিডগুলি ভালো আছে এবং খুব বডি হয়নি তো আমি যে কয়েলটি পুড়ে গেছে ওই কয়েলটি পলিশ খুব সুন্দর করে উঠিয়ে দেবো একটি চাকু দিয়ে ইন্ডিকেটার দিয়ে ওখান থেকে পলিশ ঘষে ঘষে উঠিয়ে দেব। এবং এই সাইডেও ঘষে ঘষে উঠিয়ে দেব যাতে আমি একটি এখানে সোল্ডারিং করে বা ঝালাই করে একটি শর্ট করে দিতে পারি একটি তার দিয়ে তো এর যে লিড রয়েছে লিডগুলোই আমি এর পলিশ সারিয়ে নিচ্ছি তো এবার মিটার দিয়ে একটু চেক করে দেখি যে কী পজিশনে আছে তো দেখেন এখানে রিডিং দেখাচ্ছে এটা রিডিং দেখাচ্ছে এবং বডি হয়নি তো স্টার্টিং কয়েলে রিডিং দেখাবে না ওই যে পুড়ে গেছে এজন্য রিডিং দেখাবে না তো যেখানে পুড়ে গেছে সেখানে ধরলে অবশ্যই রিডিং দেখাবে এই যে দেখেন এবং এর যে লিড লিডে কোনো রিডিং দেখাচ্ছে না তো আমরা ওইখানে শর্ট করে দিয়েই মূলত লিডটা আবার চেক করে দেখবো ঠিক আছে কি না তো আমরা ওইখানে একটি তার দিয়ে এই যে শর্ট করে দেবো সাধারণভাবে একটু ঝালাই করে দেব এই কয়েল থেকে এই কয়েলে যে কয়েলটা পুড়েছে তার শেষের দিকে এবং পাশের কয়েলের সাথে আমরা শর্ট করে দেবো এই যে এই তারটি লাগিয়ে নেব শোল্ডারিং করে তো একটি মাত্র কয়েল পুড়ে যাওয়ার কারণে আমরা পুরো ফ্যানটি রিওয়েন্ডিং করবো না পুরো ফ্যানটি রিওয়েন্ডিং করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং একটি খরচের ব্যাপার আর কি তো আমরা একটি কয়েল শর্ট করে আবার পুনরায় ফ্যানটি চালু করব তো এই ধরনের একটি কয়েল পুরে গেলে ফ্যান অনেকগুলি চালু করা হয়েছে পূর্বে তো দেখেন আমরা পুরো ফ্যানটি রিওন্ডিং না করে একটি কয়েল শর্ট করে দিয়েছি তো এবার একটু সিরিজ ল্যাম্প দিয়ে আমরা চেক করে দেখি কোনো বডি হয়েছে কি না বা আমাদের যে স্টার্টিংয়ের যে লিড এই লিড দুটি কানেকশন পাচ্ছে কি না তো খেয়াল করবেন সম্মানিত দর্শক বন্ধুরা এই যে স্টার্টিং কয়েলের যে লিড এটা আমি ধরেছি দুটো এবং রানিং কয়েলের লিডও ধরেছি এবং সিরিজ ল্যাম জ্বলছে এবং বডি হয়নি দেখা যাচ্ছে স্টার্টিংও বডি হয়নি খুব ভালো পজিশনে আছে ফ্যানটি মানে মেরামত যোগ্য এভাবে মেরামত করা সম্ভব তো অনেক সময় বডি হয়ে যায় বডি হয়ে গেলে যদি অল্প পরিমাণে বডি হয় তাহলে এর যে বার্নিশ বার্নিশ দিয়ে একটু এ দিয়ে বার্নিশ দিয়ে চেষ্টা করলে অনেক সময় রক্ষা করা যায় ফ্যানটি ঠিক করা যায় তো বডি হয়ে গেলে আসলে কিছু করার থাকে না তখন ফ্যান কেটে ফ্যানের যে সুপার অ্যানাবেল তার যে কয়েল কেটে রিওন্ডিং করা সম্ভব তো দেখেন সম্মানিত দর্শক একটি জিনিস আমার নিচের যে বেয়ারিংটি খুব ইজি খুব ভালো আছে এবং উপরের বেয়ারিংটি একটু জাম আছে তো আমরা লিডগুলি ঝালাই করে নিচ্ছি যে লিডগুলি আমি কেটে দিয়েছিলাম লিডগুলি নষ্ট হয়ে গিয়েছিলো তো লিডগুলি আমি কেটে দিয়েছি এবার একটু সুতো দিয়ে আমি বেঁধে দেবো যে লিড তিনটা লিড বের করেছি রানিং এবং স্টার্টিং মিলিয়ে আমি একটি কমন তার বের করেছি যেটা কমন এবং স্টার্টিংয়ের একটি স্টার্টিংয়ের এবং রানিংয়ের একটি তার বের করেছি একটি তার আমি কালো কালো দুটি তার বের করেছি এই একটি গিট দিয়ে রেখেছি যাতে আমি বুঝতে পারি যে কোনটা কমন আসলে তো এখানে তারের রঙটা আসলে বিষয় না যে কাজটা করবে তার মনের থাকলেই হবে আমার স্টার্টিং কয়েলে ক্যাপাসিটার হয়ে ফেস ঢুকবে এবং রানিং কয়েলে সরাসরি ফেস ঢুকবে এটাই মূল বিষয় আর একটা যে কমন থাকবে কমনটায় যে কোনো একটা নিউটাল বা ফেস যাই দেন চলবে সম্মানিত দর্শক বন্ধুরা সিলিং ফ্যানের কানেকশন আমি আপনাদের খুব সহজে দেখিয়ে দেব আপনারা বুঝতে পারবেন সবসময় একটি জিনিস খেয়াল রাখতে হবে স্টার্টিং কয়েলে ক্যাপাসিটার ঘুরে ফেজ আসবে এবং রানিং কয়েলে সরাসরি ফেস ঢুকবে আর যেটা কমন থাকবে অর্থাৎ সেখানে নিউট্রাল যাবে তো অনেক সময় চারটি লিড বা চারটি ক্যাবেল বের হয় তখন স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল চেক করে দুটি কমন করে নিলেন দুটি মিলেই একটি করে নেবেন এবং স্টার্টিং কয়েলে ক্যাপাসিটার দিয়ে ফেস দিয়ে দেবেন এবং রানিং কয়েলে সরাসরি ফেস আসবে তো দেখেন আমি লিডগুলি চেক করে নিচ্ছি এবং কোনো বডি হয়নি তো খুব সহজে আমি লিড লাগিয়ে ফেলেছি আপনারা দেখেছেন এবং একটু ডাব্লুডি ফোরটি দিয়ে আমি বেয়ারিংটাও জাম ছাড়িয়ে নিয়েছি এবং সিরিজ কাগজ দিয়ে যে এর যে রোটার ছিল রোটারটাও একটু ঘষিয়ে দিয়েছি এবং এর যে উপরের ঢাকনা বা কভার ফ্লেপটি আমি লাগিয়ে নিচ্ছি আমি যে মার্কিং করে দিয়েছিলাম ওই মার্কিং অনুযায়ী লাগাতে হবে যাতে ফ্যানটি খুব সহজে বসে যায় যেহেতু কোম্পানি এই প্রেশার দিয়ে খুব সহজে লাগিয়ে দিয়েছে ওইভাবেই লাগাতে হবে এবং একটি নাট দিয়ে আমি সহজে সহজ করে আস্তে আস্তে হ্যামার দিয়ে আস্তে আস্তে প্রেশার দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি এবং মাঝে মধ্যে ঘুরিয়ে দেখছি যে আমার ফ্যানটি ফ্রি আছে কি না তো দেখেন আমি খুব সহজে লাগিয়ে দিলাম এই যে ফ্যানটি খুব সহজে ঘুরছে এবং ফ্রি আছে তো এরপরে আমি স্ক্রুগুলো টাইট দিয়ে ফ্যানটি ওকে করে ফেলবো এবং পুনরায় আগের মতো ফিটিং করে ফেলব তো এরপরে আমি ক্যাপাসিটার যেটা দেবো সেটা টু পয়েন্ট ফাইভ দেবো যাতে দীর্ঘদিন ফ্যানটি চলে থ্রি পয়েন্ট ফাইভ দিলে আসলে কয়েল দুর্বল হয়ে যায় তো ক্যাপাসিটার কিভাবে চেক করতে হয় দেখেন আমি সিরিজ কর দিয়ে চেক করছি এই যে শর্ট দিলাম শর্ট দিলে এটা জ্বলে থাকবে জ্বলে উঠবে বা স্পার্ক করবে দেখেন টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার আমি ব্যবহার করছি তো সিরিজ যেহেতু সিরিজ কর দিয়ে চেক করছি আপনারা খেয়াল করছেন কি না ছোট্ট আকারে একটু আলো জ্বলছে বা স্পার্ক করছে তখন বোঝা গেছে যে ক্যাপাসিটারটি ভালো আছে বা এর শক্তি আছে এখনও তো আমরা লেটগুলি আবার পুনরায় আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসছি যেহেতু এর প্লেট বা বডি ঢুকানোর জন্য লিডগুলো উপরে নেওয়া হয়েছিল এবং আমরা যতটুকু ক্যাবল রাগ লাগবে প্রয়োজন হবে ততটুকু ক্যাবেল রেখে বাদ বাকি ক্যাবেল কেটে দিচ্ছি এবং এর যে কমন ক্যাবেলটি আছে সেটি এই যে এই যে কমনটি আলাদা করলাম এবং লালটি হচ্ছে আপনার রানিং কয়েলের এই যে তো এভাবে আমরা একটু চেক করব তারপরে আমরা কানেক্টারে লাগিয়ে দেবো খেয়াল করেন সম্মানিত দর্শক আমার ফ্যানটি সঠিক দিকেই ঘুরছে ঠিক আছে আমার ফ্যানটি সঠিক দিকেই ঘুরছে এখন আমরা এর যে পাইপ রয়েছে এর পাইপটি ঝোলানোর জন্য যে পাইপ রয়েছে এটি লাগিয়ে নেব তার আগে এর ভিতরে আমি ক্যাবেল ঢুকিয়ে নিচ্ছি এই যে তো খুব দ্রুত আমি আপনাদের করে দেখাচ্ছি যাতে খুব সহজে সিলিং ফ্যান খোলা এবং ফিটিং করা এবং তার সাথে যে কয়েলগুলো কিভাবে রিপেয়ার করতে হয় সেটাও দেখানোর চেষ্টা করছি এর জন্য ভিডিওটা একটু বড় হয়েছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আমি বিশ্বাস করি আমি আশা রাখি যে আপনারা আসলে স্লিং ফ্যানের ব্যাপারে সিলিং ফ্যান রিপেয়ার করার ব্যাপারে একটু ভালোভাবে বুঝতে পারবেন তো এটি হচ্ছে মূলত রানিং কয়েল এর জন্য সরাসরি এই যে দিয়ে দিলাম এবং এই যে দিচ্ছি এটা হচ্ছে স্টারিং কয়েল ক্যাপাসিটারে ঢুকছে এই যে দেখেন ফ্যানটি সঠিক দিকেই ঘুরছে এবং ফ্যানটি খুব ভালোভাবেই ঘুরছে যেহেতু আমি সিরিজ বোর্ডে দিয়েছি সিরিজ সকেটে দিয়েছি এবং বডি হয়নি খুব ভালোভাবে ঘুরছে তো এরপরে বাদ বাকি যে ক্যাপ রয়েছে এগুলো আমি লাগিয়ে নেবো ফ্যানের তো এই যে কানেক্টারগুলো দেখছেন কানেক্টারে আসলে জুড়ে দেবো কানেক্টারে জুড়ে দিলেই ভালো হবে তো শুধুমাত্র চেক করার জন্যই মূলত আমি ফ্যানটি চালু করেছিলাম তো এই যে প্রথম যে তারটি লাগাচ্ছি আমি এই যে কানেক্টারে এটি মূলত আমি রানিং কয়েলে সংযোগ দিচ্ছি রানিং কয়েলের সাথে একটি ক্যাপাসিটারের তারও ওখানে ঢুকেছে ক্যাপাসিটারে ফেস চলে গেছে ফেস মূলত ওখান থেকে রানিং কয়েলে চলে গেছে এবং ক্যাপাসিটারে চলে গেছে এবং ক্যাপাসিটার ঘুরে যে তারটি লাল তারটি আমি লাগিয়ে দিয়েছি এটা মূলত স্টার্টিং কয়েলের তার এবং আরেকটি যে কমন তার ছিল ফ্যানের ভিতর থেকে আসছিলো সেটি আমি নিচে দিয়ে দিছি এই যে এই যে নিচে দিয়ে দিছি এটি হচ্ছে কমন এবং এই যে সোর্সের যে তারটি এই যে আমি লাগাচ্ছি এটি কমনের সাথে লাগাচ্ছি এই যে কমনের সাথে চলে যাচ্ছে তো সম্মানিত দর্শক আমি খুব সহজে সিলিং ফ্যানটি রিপেয়ার করে ফেলেছি এই যে এবং এই যে তারটি দেখছেন এটি হচ্ছে আসলে ক্যাপাসিটার ঘুরে যে স্টার্টিং কয়েলে গেছে সেই স্টার্টিং কয়েলে ঢুকেছে এটায় কোনো তারের কানেকশন হবে না এটা শুধুমাত্র এই যে কানেক্টার দেখছেন কানেকটার একটি ফলস স্ক্রু রয়েছে যেখানে কোনো ফেস বা নিউটল ঢুকবে না সেখানে লাগিয়ে রাখতে হবে যাতে তারটি টেপিং করারও প্রয়োজন নাই এখানে স্ক্রু দিয়ে আটকে রাখলেই হবে এই যে দেখছেন এখানে দুটি ইনপুট এবং তিনটি আউটপুট রয়েছে যে কানেক্টার তো মাঝখানেরটি মূলত স্টারিং কয়েলের যেটি আছে ফলস শুধুমাত্র সংযোগ করার জন্য ক্যাপাসিটার সাথে সেটি ঢুকবে তো আমি এর ক্যাপ লাগিয়ে দিচ্ছি তো দীর্ঘদিন ধরে ফ্যানটি চলছে শুধুমাত্র ফ্যানের স্পিড বাড়ানোর জন্য ক্যাপাসিটারের শক্তি বা ক্যাপাসিটারের মাইক্রোফ্রাট বাড়ানো হয়েছিল থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোফ্রাট এর জন্য মূলত ফ্যানটি সমস্যা হয় এর যে একটি কয়েল পুড়ে যায় তো আমি আবার কয়েলটি শর্ট করে পুনরায় টু পয়েন্ট ফাইভ মাইক্রোফ্রাট ক্যাপাসিটা লাগিয়ে দিয়েছি ফ্যানটি আবার খুব ভালোভাবে ঘুরছে তো এখানে যে ক্যাবেলটি আমি উঠেছিলাম এই যে ক্যাবেলটি যে জায়গায় ছিল এখানে নিয়ে নিয়ে যেতে হবে কারণ এখানে আমি সঠিক জায়গায় রাখবো এবং স্ক্রু যে নাট নাট লাগিয়ে আমি এর যে কানেক্টার লাগিয়ে দেবো আসলে সম্মানিত দর্শক বন্ধুরা এরই সাথে আজকের ভিডিও শেষ করছি যাওয়ার আগে আপনাদের কাছে আবারও অনুরোধ করি আমার টেকনিক্যাল চ্যানেলটিকে সমৃদ্ধ করতে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম